জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে প্রথম বই ও বসন্ত মেলা আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক SM আজিয়ার রহমান। সকাল 10টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাসরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন্নাহার মেরি, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহিদা আক্তার, গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহবুবুর রহমান। শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।